হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনার ফ্রেন্ড। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটু আলাদা রকমের একটি গাছ নিয়ে আলোচনা করব। আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি মিনিয়েচার লাল পেয়ারার গাছ। এর পাতা সাধারণ পেয়ারা গাছের পাতার তুলনায় 10 ভাগের 1 ভাগ মোটামুটি হবে, আর এর ফলের সাইজও অনেকটাই ছোট হয়। এই গাছটির একটি বিশেষত্ব হল সারা বছরই এই গাছে ফুল এবং ফল আসতে থাকে, এর কোনো নির্দিষ্ট সিজন হয় না। আর গাছটি যখন ভালোভাবে একটি পটে এস্টাবলিশ হয়ে যাবে, তখন এই গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। আজকে আমরা এই গাছটিকে টবে প্রতিস্থাপন করব আর জানব এই গাছের জন্য কী ধরনের মাটি প্রস্তুত করার প্রয়োজন হয়, ঠিক কতটা সময়ের ব্যবধানে এই গাছে কী ধরনের খাবার দিতে হয়, আর যে কোনো ধরনের রোগপোকার আক্রমণের হাত থেকে বাঁচতে আমরা কী ব্যবস্থা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই গাছটিকে আমার ইচ্ছে আছে মনের মতো একটা আকার দিয়ে তৈরি করব। প্রথমেই এই গাছের নিচের এই অবাঞ্ছিত ডালটা আমি কেটে ফেলব। এই ডালের আমার কোনো প্রয়োজন নেই। এর মাদার প্ল্যান্টটি আমি নার্সারিতে দেখেছিলাম, খুব সুন্দর একটা ঝোপালো আকার দিয়ে অনেকটা ঝাউ গাছের মতো গাছটা তৈরি করেছে, যা দেখতে তো চমৎকার লাগছিলই, আর তার সাথে সাথে গাছে মোটামুটি 100টার ওপরে ফল হয়েছিল। পেয়ারার সাইজটা ছোট হলেও প্রচুর পরিমাণে যখন গাছে ফল ধরে তখন তা দেখতে খুবই ভালো লাগে। আর এই পেয়ারাটা খেতেও অন্যান্য পেয়ারার থেকে একটু আলাদা, এর মধ্যে একটা অন্যরকম রসালো ভাব রয়েছে যা খেতেও খুব চমৎকার। এত সব কিছু জেনে যদি আমার মতো আপনারও এরকম একটি গাছ করার ইচ্ছে হয়, তাহলে আপনার জন্য সবথেকে ভালো খবর হলো এর জন্য কোনো বড় সাইজের কন্টেইনার বা হাফ ড্রামের প্রয়োজন হয় না। শুরুতে এরকম একটা ছোট গাছের জন্য 10 ইঞ্চির একটা টব নির্বাচন করলেই যথেষ্ট। পরবর্তীতে 1.5-2 বছর পরে গাছটা যখন আকারে অনেকটাই বড় হয়ে আসবে, তখন একে কোনো 18 ইঞ্চি বা 16 ইঞ্চির মাটির টবে শিফট করলেই হবে। এবার চলুন টবের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক করে নেওয়া যাক। প্রথমে একটি খোলামকুচি এবং তার নিচে 2টি খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোলটাকে একটু গার্ড করে নেব। তারপর এর উপরে বালি মিশ্রিত পাথর দিয়ে একটা 1 ইঞ্চির মতো লেয়ার তৈরি করে দেব। বালি আর পাথরের এই লেয়ারটা করার ফলে জলের সাথে মাটি ধুয়ে গিয়ে টবের ড্রেনেজ হোলটাকে কখনোই বন্ধ করে দিতে পারবে না, যার জন্য টবের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে। টবে যখন আমরা জল দেই বা স্বাভাবিকভাবে যখন বৃষ্টিপাত হয়, তখন সেই জলের সাথে টবের মাটির মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস মিশে গিয়ে তারপরেই গাছ সেই খাবার গ্রহণ করতে পারে। কিন্তু অতিরিক্ত জল নিষ্কাশনের সাথে সাথে টবের ড্রেনেজ হোল দিয়ে এই নিউট্রিয়েন্টসগুলিও বেরিয়ে যায়। এই বালি পাথরের লেয়ারটা তৈরি করার এটাও একটি কারণ, যাতে এটি একটি ফিল্টারের মতো কাজ করে এবং শুধুমাত্র জলই ফিল্টার হয়ে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। এই গাছ প্রতিস্থাপনের জন্য টবে আমি যে মাটি দিচ্ছি, এই মাটি প্রস্তুতিতে আমি ব্যবহার করেছি 1 ভাগ সাধারণ বাগানের মাটি আর 1 ভাগ 1 বছরের পুরনো পচানো গোবর সার। এর সাথে অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে আমি দিয়েছি 100 গ্রাম সরিষার খোলের ডাস্ট, 100 গ্রাম শিংকুচি, 100 গ্রাম হাড়গুঁড়ো এবং 50 গ্রাম নিমখোল। প্রথমে টবের নিচে হালকা করে বেড আকারে মাটির একটা আস্তরণ তৈরি করে দিতে হবে। তারপর আমরা গাছটিকে টবে বসিয়ে দেখব যে গাছের হাইট ঠিকঠাক আসছে কি না। আমি সবসময় গাছ লাগানোর ক্ষেত্রে যে মাটি ব্যবহার করি তা 1-2 মাস আগে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে
বস্তায় ভরে রেখে দিই আর ব্যবহার করার একদিন পূর্বে রোদে শুকিয়ে নিয়ে তারপর গাছ লাগানোর ক্ষেত্রে ব্যবহার করি। এক্ষেত্রে মাটিতে সমস্ত নিউট্রিয়েন্টস খুব ভালোভাবে মিশে যায় এবং মাটির উর্বরতা শক্তিও বৃদ্ধি পায়। আপনার যদি সময় এবং সুযোগ থাকে তাহলে আপনিও এভাবে আগে থেকেই মাটি তৈরি করে রাখবেন, এতে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এই গাছটিতে যেহেতু সারা বছরই প্রচুর পরিমাণে ফুল ও ফল আসে, তাই এর ফার্টিলাইজার রিকোয়ারমেন্টের দিকে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন, না হলে গাছটি খাবারের অভাবে দুর্বল হয়ে এর বৃদ্ধি এবং ফুল ও ফলের পরিমাণ কমে যেতে পারে। যে পরিমাণে খাবার দিয়ে এই গাছটিকে টবে বসানো হলো তাতে আগামী 3-4 মাস এতে আর কোনো রকমের কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না। তারপর থেকে প্রত্যেক 45 দিন অন্তর অন্তর আমরা নেব 100 গ্রাম কেঁচো সার অথবা পচানো গোবর সার, এর সাথে 50 গ্রাম শিংকুচি, 50 গ্রাম হাড়গুঁড়ো, 50 গ্রাম সরিষার খোলের ডাস্ট আর 25 গ্রাম নিম খোল। এই সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে টবের ওপরের মাটি খুঁচিয়ে সেই মাটিতে এই খাবারটিকে মিশিয়ে দিতে হবে। প্রতিস্থাপনের পর গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে এই গাছ সারা দিন সূর্যের ডাইরেক্ট সানলাইট পাবে। যেহেতু এটি একটি ফলের গাছ আর এই গাছে সারা বছরই কন্টিনিউয়াসলি ফুল ও ফল আসে, তাই এর প্রচুর এনার্জির প্রয়োজন ফুল ও ফল প্রোডিউস করার জন্য। আর গাছেই এনার্জি গ্রহণ করে সূর্যের আলো থেকে, তাই যদি কোনো ছায়াযুক্ত স্থানে এই গাছটিকে রাখা হয় তাহলে এতে যতই ভালো খাবার দেওয়া হোক না কেন ফুল ও ফল কিন্তু ভালোভাবে আসবে না। এবার জেনে নেওয়া যাক এই গাছে যে কোনো ধরনের রোগ পোকার আক্রমণ হলে তা দমনের জন্য আমরা কি ব্যবস্থা করব। প্রত্যেক 15-20 দিন অন্তর অন্তর 5 ml নিম তেল 1 লিটার জলে মিশিয়ে সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে, আর এই ভিডিওটি শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, এতে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।